চলছে প্রেমের মাস, ভালোবাসার মাস, আর দুদিন বাদেই ভালোবাসা দিবস। বিশেষ এই দিন উপলক্ষে রিয়েল থেকে রিল লাইফও চলবে জমজমাট আয়োজন। দেশি ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পাবে বেশ কয়েকটি ওয়েব ফিল্ম ও সিরিজ। সাধারণত ঈদ বা বড় উৎসব ছাড়া একসঙ্গে এতগুলো কন্টেন্ট দেখা যায় না। বিশেষ দিনে দেশের ওটিটি মাধ্যমে কী কী আসছে জেনে নেব প্রতিবেদন থেকে। ভালোবাসা দিবসে মুক্তির অপেক্ষায় থাকা সিরিজ বা সিনেমাগুলো অনুমিতভাবে রোমান্টিক ঘরানার। দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে অরিজিনাল ফিল্ম কাছের মানুষ দূরে থুইয়া। শিয়াব শাইনের সিনেমাটি প্রধান দুই চরিত্রে প্রথমবার একসাথে দেখা যাবে তাসনিয়া ফারিন ও প্রীতম হাসানকে। চরকির মিনিস্ট্রি অফ লাভ প্রকল্পের 12টি অরিজিনাল ফিল্মের একটি এটি। সিনেমাটি তৈরি হয়েছে দূরবর্তী সম্পর্কের গল্প নিয়ে। লং ডিস্টেন্স সম্পর্কের ক্ষেত্রে দূরত্বের কারণে মাঝে মধ্যে তৈরি হয় অনিশ্চয়তা, সন্দেহ ও ক্ষোভ। এরকম সম্পর্কের গল্প নিয়েই কাছের মানুষ দূরে থুইয়া। এবছর এই সময়ের আলোচিত কয়েকজন নির্মাতার স্বল্পদৈর্ঘ্য সিনেমা নিয়ে অ্যান্থোলজি সিনেমা মুক্তি পাবে বঙ্গতে। দ্য লাভ স্টোরিজ নামে এই অ্যান্থোলজি সিনেমায় রয়েছেন ইয়াসুদ্দিন সেলিম, মিজানুর রহমান আরিয়ান, ভিকি সাহেদ ও কাজল আরিফিন অমির সিনেমা। গিয়াসুদ্দিন সেলিমের গাইয়াই দেখা যাবে প্রার্থনা ফারদিন দিঘি ও খায়রুল বাশারকে। মিজানুর রহমান আরিয়ানের বুকিংয়ে আছেন পরিমণি ও এবিএম সুমন। এর মধ্যেই মুক্তি পাওয়া সিনেমাটি পোস্টার প্রশংসা কুড়িয়েছে। বঙ্গর অ্যান্থোলজিতে এছাড়াও থাকবে কাজল আরফিন অমির দুঃখিত। সিনেমাটিতে দেখা যাবে জিয়াউল হক পলাশ ও পার্সা ইভানাকে। তোমার সাথে প্রেম করব না, একবারে বিয়ে। অন্যদিকে নির্মাতা ভিকি সাহেদের আরেকটি কাজ আরারাত মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে। এ কাজের মাধ্যমে আবারও পাওয়া যাবে আলোচিত নির্মাতা অভিনেত্রী জুটি ভিকি সাহেদ ও মেহজাবিন চৌধুরীকে। সিরিজটিতে আছেন শ্যামন মাওলাও। মুক্তির পর থেকেই প্রশংসা পাচ্ছে আরারাতের ট্রেলার। আগে ভালোবাসা দিবসের অনেকগুলো টিভি নাটকে পাওয়া যেত জিয়াউল ফারুক অপূর্বকে। এবার অভিনেতাকে দেখা যাবে দীপ্ত প্লের ওয়েব ফিল্ম ইউএনও সারে। সিনেমাটি পরিচালক সৈয়দ শাকিল। এতে অপূর্বর বিপরীতে আছেন তানজিম সাইয়ারা তোটিনি। কিছুদিন আগে এ জুটির ইউটিউব ফিকশন পথে হলো দেরি ব্যাপকভাবে প্রশংসিত হয়। সব মিলিয়ে ভালোবাসা দিবসে জমজমাট হতে চলেছে দেশের ওটিটি মাধ্যম। শেষে চিঠি লিখেছি।